কিশোরগঞ্জের নিকলি হাওরে বেড়াতে এসে গোসল করতে নেমে মারা গেছে মেহেদি হাসান নামে নরসিংদীর এক স্কুল ছাত্র। 11 জুলাই শনিবার বিকাল 5:30টার দিকে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় হাওরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। প্রায় 1 ঘন্টা পরে সন্ধ্যা 6:30টার দিকে স্থানীয় ডুবুরিরা তার মরদেহ হাওর থেকে উদ্ধার করে। মেহেদি হাসান নরসিংদী শিবপুর উপজেলা সদরের মুজিবুর রহমানের ছেলে ও শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের SSC পরীক্ষার্থী। স্থানীয়রা জানায়, বিকেলে মেহেদি তার 10 বন্ধুকে নিয়ে নিকলি হাওরে বেড়াতে আসে। তারা কেউ সাঁতার জানত না। বেড়িবাঁধ এলাকায় তারা টিউব ভাড়া নিয়ে হাওরের পানিতে গোসল করতে নামে। এ সময় মেহেদি আল আমিন ও রাব্বি একটি টিউব ধরে সাঁতার কাটছিল। এক পর্যায়ে মেহেদি টিউব থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ বেড়িবাঁধ এলাকায় প্রায় 30 থেকে 40 ফুট দূর থেকে মেহেদির মরদেহ উদ্ধার করে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিকলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে স্কুল ছাত্র মেহেদির পরিবারের লোকজন নিকলিতে আসে। পরে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।